শোনেন, এটা যদি সাদি কেকরোতে থাকতো, ডিজাইন কেকরোতে থাকতো, তাহলে এটার দাম হয়তো 30 লাখ। সাদি কেকরোতে যাই না তো, দেখা থাকলে কি যাম নাকি ওর কাছ থেকে? আর আমরা কি বেকল যে 1.5 কোটি করে কিনো, তাহলে 10টা গরু কিনে তোমার গরিব মানুষে বিলাই করে দিতে পারো। এখানে একটা ছোট একটা দুম্বা কিনবো, হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে, কিন্তু এরকম একটা গরু তারা আমাদের প্রান্তিক পর্যায়ের খামারের কাছ থেকে 5 লাখ টাকা দিনের সাহস পায় না। এক বছরে ও যা খাইছে আমার ফ্যামিলি অতটুকু খাওয়াই। তুমি যদি মন খারাপ করে তাহলে আমার মনটা ভালো লাগবে না। গরু বিক্রি করছে হলো 3,60,000। 3,60,000, কিন্তু ভাই আমাকে দিবে 3,70,000। ওনাকে আমি 3,70,000 টাকায় দিয়েছি, উনি 3,60,000 টাকা বলেছে, কিন্তু উনি একজন প্রান্তিক খামারি, এই জন্য তার যেন কোনো রকমের কষ্ট না হয় এবং তার যেন হেল্প হয়, এই জন্য আমি 3,70,000 টাকা তাকে দিয়েছি। 3,20,000 করে দিলাম, যাও। 3,20,000 বলছেন, উনি কি একদম 4,00,000 বলে দেয়? 4,20,000, 4,20,000 বলে দেয়। আপনার হাজার শ্রদ্ধা করি, এই জন্য যে আপনি জিনিসটা চিনছেন, আর কেউ চিনে নাই, বুঝছেন? আর ভাইজিৎ মোরল, আমি তখন ছিলাম না এখানে, সে দেখে গেছে, বলছিল আমি বরাবর আসছি, পর যখন আসছি তখন উনি বলছে আমি ভিডিও করে চাইছিলাম গরুটা, কিন্তু তুমি ছিল না। আমি পরে বললাম, পরে বললো আমার মোবাইলের ব্যাটারিতে চার্জ নাই। কে শোনেন, এটা যদি সাদি কেকরোতে থাকতো, ডিজাইন কেকরোতে থাকতো, তাহলে এটার দাম হয়তো 30 লাখ। সাদি কেকরোতে যাই না তো, দেখা থাকলে কি যাম নাকি ওর কাছ থেকে? আর আমরা কি বেকল যে 1.5 কোটি গরু কিনো? 1 কোটি টাকা দিয়ে গরু বিক্রি হয়? ওর থেকে অফিস লোক বাংলাদেশে আছে নাকি যে 1 কোটি টাকা গরু কিনে, তারপরে 10টা গরু কিনে তোমার গরিব মানুষে বিলাই করে দিতে পারো? গ্রামে আমার 400 উপরে বলছিল, কিন্তু আমি দেই নাই। ওইরকম ভাবে বিক্রি তো হচ্ছে না, দেখতেছি যে দামে বিক্রি হলো, মানুষ এই টাকা আমার মনে হয় খাওয়াও পারে নাই। কে 4,37,000 টাকা খরচ আমার, প্রতিটা আমার ডায়েরি খাতার ভিতরে হিসাব করা, নোট বাই নোট। গরুতে আপনার 4,37,000 টাকা খরচ হয়ে গেছে। দেখেন একটা ছোট একটা দুম্বা কিনবো, হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে, বুঝছেন নি, লাখ লাখ টাকা দিয়ে আমরা সাথে এগুলো দিকে একটা গরু কিনবো 30 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে, কিন্তু এরকম একটা গরু তারা আমাদের প্রান্তিক পর্যায়ের খামারের কাছ থেকে 5 লাখ টাকা দিনের সাহস পায় না। সাহস পায় না, তাহলে এটা হলো আমাদের হক টাকা তো, এই জন্য সমস্যা, বুঝছেন? মানে গরিবরে দিতে চায় না? দিব না গরিবরে। আচ্ছা, আপনার এই গরুটার কোনো নাম টাম দিছেন? নাম দিছিলাম বাংলার টাইটানিক। বাংলার টাইটানিক, টাইটানিক। আচ্ছা, এখন এই গরুর দাম চাইছিলেন কত? হাটাই সে আমারে গতকালকেও 4,00,000 টাকা নিয়ে আড়া করছিল, দেই নাই, ঠিক আছে, 4,00,000 টাকা বলছে দেন নাই। আপনি চাইছেন কত? দাম চাইছিলাম 8,00,000 টাকা। 8,00,000 টাকা। কয় মন কি গোছ হবে গরুটা? এটার আপনার লাইভ ওয়েট আছে 865 কেজি। 865 কেজি, তাহলে কত মন দাঁড়াচ্ছে? আপনার মাংস হবে প্রায় আপনার 13 মন প্লাস হবে মাংস। 13 মন প্লাস হবে নাকি? আচ্ছা, এখন বড় গরু কি আর লালন পালন করবেন? আমার জীবনের আশা নাই, বুঝছেন? আমি একজন এআই কর্মী, আমেরিকান ডেইরির একজন এআই কর্মী, ঠিক আছে, কৃত্রিম প্রজনন করি প্লাস এই প্রাথমিক চিকিৎসা করি গরুর, ঠিক আছে, প্রতিটা গরুর কেমনে কী হয় না আমার সব জানা মুখস্থ, বুঝছেন? আমার হাতে দেওয়া এরকম ফ্রিজিয়ান গরু অনেক আছে, শাহিওয়াল গরু অনেক আছে। এখন বড় গরু কে লালন পালন করবেন সামনে? আমার জীবনে আসা নেই। আর করবেন না? আমার জীবনে আসা নেই, আমার জীবনে আসা শেষ। আর ও যা খাইছে আমার ফ্যামিলির এত টাকা খাওয়াই নাই, এক বছরে ও যা খাইছে আমার ফ্যামিলির এত টাকা খাওয়াই নাই, খাওয়ান নাই না। আচ্ছা, এখন উনি 3,20,000 বলে দিছে, আপনি 4,00,000 লাস্ট বলে দিছেন। আচ্ছা, আমরা দোয়া করি আপনার গরুটা যেন 4,00,000 বিক্রি হয়। এটা হলো ফ্ল্যাগ বি, ফ্ল্যাগ বি ফ্রিজিয়ানের ভিতরে ক্রস করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু এই জাতের গরু আপনার পুরো গাবতলির হাট ঘুরেন পাওয়া যাবে না? না, পাওয়া যাবে না, প্রান্তিক পর্যায়ের কোনো খামারের কাছে এই গরু নাই। আচ্ছা, আমরা একটু গরুটা একটু দেখাই যদি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মাশাআল্লাহ, অনেক বড় একটা গরু। আসলে আমার যে ক্যামেরা, এই ক্যামেরায় এত বড় গরু দেখানো সম্ভব না, তারপরও চেষ্টা করতেছি। অনেক বড় গরু, 3,20,000 বলছে, কিন্তু ব্যাপারী যে দেশের মধ্যে আরো বেশি দাম পাইছে, গাবতলি হাটে আনছে একটু ভালো দামের আশায়, বেশি দামের আশায়, কিন্তু এখানে আসলে আরো কম বলতেছে। এখানে বড় একটা গরু আনতে গেলে 30,000, 40,000, 50,000 টাকাও খরচ হয়ে যায়। এখানকার যে জায়গা, 3 দিন গার জন্য রাখতে গেলেও, 1 সপ্তাহের জন্য রাখতে গেলেও দেখেছে এখানকার জায়গা ভাড়া দিতে হয় একটা গরুর 10,000, 15,000, 20,000, 30,000। গরু বুঝে যত বড় গরু হবে ততই কিন্তু জায়গার ভাড়া বেশি। এই যে আপনাদেরকে যদি একটু দেখাই, তাহলে অনেক বড় গরু, অনেক বড় একটি গরু। আমরা দোয়া করি যেন আমাদের এই ভাইয়ের গরুটা বিক্রি হয়ে যায়। 4,00,000 বিক্রি করতে পারলে ওনার মনটা একটু মানে ভালো থাকবে, একটু হাসি খুশি থাকবে, কিন্তু তারপরে ওনার অনেক লস হবে। আসলে পৃথিবীতে এ আসি একটু পরে নাও থাকতে পারে, বুঝছেন? লাভ লস সব কিছু আল্লাহর হাত, কারণ একটা জিনিস করে লাভও হইতে পারে, লসও হইতে পারে। এখন আমার এখানে দেখতেছি যে অন্যান্য মানুষ গরু যেভাবে দাম বিক্রি করতেছে বা যেভাবে কিনতেছে, হ্যাঁ, তাতে ওই হিসাব করলে আর কি আমার মনে করেন যে তারা যদি সইতে পারে,
আমারও ভাই সইবে, সইতে হবে। এই হিসেবে আমি লস দিয়ে গরুটা বিক্রি করতে চাইতেছি, কিন্তু তারপরও পাইতেছি না কাস্টমার। তুমি যদি মন খারাপ করে তাহলে আমার মনটা ভালো লাগবে না। আমি তো বললাম ফার্স্টে, আমি তো আগেও যা বলছি এখনো বলছি, আমি হয়তো তোমার পুরাটা দিতে পারবো না, আমি কিন্তু এটা কুরবানি দিব আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু দোয়া করে দিচ্ছে, একটা হাসি দেন ভাই, একটা হাসি দেন। আপনি কিন্তু কান্না করছেন না, একটু মুখ গরুটা এবারে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করে, মুখ কামিলাম ভাই। তো ছোট ভাই আপনার মুখে কিছুক্ষণ আগে আমরা দেখলাম কান্নার ছাপ, এখন মোটামুটি হাসির একটা ছাপ দেখতেছি। কত বিক্রি করছেন? গরু বিক্রি করছে হলো 360,000। 360,000 কিন্তু ভাই আমাকে দিবে 370,000। ওকে আমি 370,000 টাকাই দিয়েছি, উনি 360,000 টাকা বলেছে, কিন্তু উনি একজন তান্ত্রিক খামারি, এই জন্য তার যেন কোনো রকমের কষ্ট না হয় এবং তার যেন হেল্প হয়, এই জন্য আমি 370,000 টাকা তাকে দিয়েছি। লাস্টে 10,000 টাকা বেশি দিয়েছেন, মানে ওনার এই মুখে হাসিটা ফুটানোর জন্য। এখন আপনি অনেক খুশি তো? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালো থাকেন সবাই।